কালচিনি ব্লকের মেজপাড়া ও চিনচুড়া চা বাগানে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা মূল্যের কাঠের আসবাবপত্র ও কাঠ উদ্ধার করল বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ, পানা রেঞ্জ, নিমতা রেঞ্জ, রাজাভাতখাওয়া রেঞ্জ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মেজপাড়া চা বাগান ও চিনচুড়া চা বাগানে অভিযান চালায়। শনিবার দুপুরে অভিযান চালিয়ে প্রচুর সেগুন কাঠের আসবাবপত্র, সেগুন কাঠ, শাল কাঠ উদ্ধার হয় এবং এই অবৈধ কাঠের আসবাবপত্র কারখানা হদিশ মিলেছে। যদিও তদন্তের স্বার্থে বন দপ্তরের আধিকারিকরা এখনো সবকিছু তথ্য জানায়নি। বন দপ্তরের পানা রেঞ্জ অফিসার অনুপ চৌধুরী জানিয়েছেন, এদিন প্রচুর কাঠের আসবাবপত্র, কাঠ উদ্ধার হয়েছে, অভিযান চলছে। অপরদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে গাছ কেটে বাইকে করে কাঠ পাচারের সময় রাজাভাতখাওয়া চা বাগান থেকে হাতে নাতে একজন পাচারকারীকে ধরে ফেলে রাজাভাতখাওয়া রেঞ্জ। এ বিষয়ে রাজাভাতখাওয়া রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি জানিয়েছেন, হ্যামিল্টনগঞ্জ বাসিন্দা বনুয়া তরি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। সেটা হচ্ছে যে একটা ইনভেস্টিগেশনের লিঙ্কে আর কি এই রেডটা কন্ডাক্ট করা হয়েছে। তো প্রায় 200 মতন মাল রিকভার করা হয়েছে এবং ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমাদের আরও কিছু লিড খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আরও বেশি করে আমাদের এই এরিয়াতে কিছু কিছু জায়গায় যেখানে ইলিগাল অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে যাতে আমরা লিঙ্ক করে আরও বেশি করে আমরা রেড করতে পারি বিভিন্ন জায়গায়। সেটাই চেষ্টা করা হচ্ছে এবং আমরা